আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কি আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো ওই যে কালকে যে মশলাগুলো গুঁড়া করে নিয়ে আসলাম, তো কালকে তো আর চালি নিয়ে রাতে হয়ে গেছিলো, তো ভাবছি এখন চাইলে ঠেলে থুয়ে দিই। মশলা মরিচ এগুলো সব আমি চাইলে টামায় ভরা ভরে থুয়ে দিই। তো দেখো আমি ভালো করে চালি এলে চালি হেরে মেলা ছোটো ছোটো ধরো মেলা কিবা কিবি বাড়ায় মশলা মতো এলে তো রবি খাওয়া যাবো না। সেজন্য আমি মরিচ মশলা হলদি যাই গুঁড়া করে নিয়ে এসি, সব চাইলা টুলে থুয়ে দিই। আর আমার সকালের থেকে সব কাম করা হয়ে গেছে। এটা চাইলে আমি কাপড় ধুমু, আর কলেপারে শ্যামলা পড়ছে শেউলি পড়ছে হইলে আমি একবারে ঘষে টুষে ধুইয়া গাও দিয়ে উঠি। তো মেলা কাপড় আছে ধুমু কই আগে গাও ধর আগে মশলাটা আর মরিচটা একবারে রেডি করে ধুইয়া যাই। চালে টেলে থুয়ে তো আমার চালা হয়েছে, দুইটা মা হয়েছে মশলা। আমি ফ্রিজে থুমু হন থেকে অল্প করে বাহির করবো আর খামু। তো আমি এখন মশলা দিব রাওলি হেরে, তারপর চালমু মরিচ। মরিচ চালতি হেলে আমি খুশকিতে হেসি পারতি 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 মরার দশা হয়েছিলাম। মরিচ চালতি আর সারা শরীর আমার জ্বলে গেছে কা মরিচগুলো উড়ে উড়ে আসে নাকি জানিও না। তাড়াতাড়ি করে চাইলে যায় আগে আমি শরীরটা ধুয়ে নিচ্ছি। মরিচগুলো চালতি সেই আর মরিচের থেকে সেই মরিচ একটা ছাগরা যে আছে এলে সেই বাহির হয়েছে। তো আমি আজকে শুকা দিমু দিয়ে সন্ধ্যাবেলা আর ওটি ভাঙা নিয়ে আসবো, ওটি চায় গুঁড়া করে নিয়ে আসবো। মরিচের ইগুলো এক কাবলা হয়েছে, এত তোর ফালাও দেওয়া যাবো না বা কিছু করাও যাবো না, বললে তো কিছু করা লাগবো। ভাবছি যে এলে শুকা দিয়ে অল্প শুকাইলি চায় হেঁটে আমি আবার ওলে গুঁড়া করে নিয়ে আসবো। তো মরিচগুলো চালতে আমার সারা শরীর উড়ে গেছে, কেবলি মুখ টুক জ্বলে গেছে একবারে, উড়ে উড়ে গেছে মরিচের দানা আর মুখ টুক সব চলে গেছে। দেখো আমার যে সব মরিচ চালা হয়ে গেল কা। আমি এখন বড় টেমার মধ্যে তুলে থুয়ে দিবো, এটা মাঝে মাঝে একদিন করে রোদ দিবো। তো মরিচটা মেলা দিন খামো ভালোই থাকবো, মাঝে মাঝে একদিন করে রোদ দেনো বলে নষ্ট হয়ে যাবো। এই মরিচ তো আর ফ্রিজে থুম না, এটা বাহিরেই থুম। তো মরিচ তোলা হয়ে গেল গা, এখন আমি যাই বাদ বাকি কাম করবার। তো আমি সারাদিন তো ভিডিও বানানি পাই নাই, বানাইছি ধরো কাম করছি মেলা, কিন্তু ওইলা কাম তো করে দেখায় বোরিং করবার চাই নাই, দেখে মহিলা কাম দেয় নাই। কাপড় ধোয়া ঘর ঝাড়া টারা যত যা কাম থাকে ধরো রান্না বাড়ি হলে দেখাই নি। কাল দেখাইছি মরিচ মশলা গেলে আমি কী করে চাইলা ঠেলে তুলছি ওইলাই দেখাইছি। আর এখন আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এলো, কই তাহলে বাজারটা তোমার হাতে শেয়ার করি। তোমার ফ্যামিলি যদি আমার একটা বানাইছি তোমরে, তাহলে তো সব কিছু তোমার হাতে শেয়ার করা লাগবো। তো ভাবছি আমি কী কী বাজার আনছে আমি তোমার হাতে শেয়ার করি, বেশি না থুলমূলভাবে যা আনছে তাই। আমরা তত হাই ফাই মানুষ না, আমরা মিডিয়াম মানুষ, আমার মিডিয়াম বাজার। তো এই যে এটা আনছে ভোক্সাউল, তারপরে এটা হলো সুজি, চেনি, এটা চেনি, ময়দা, এটা হলো ধূপকাঠি, রোজ ফ্লেভারের ধূপকাঠি, ওই যে থাল, চাপাত, রিফাইন, বা লিস্টের বাহিরেও আমার হাজবেন্ড আমার নিকে মেহেন্দি নিয়ে এসছে, বা সেই ভালো লাগছে মেহেন্দিটা দেখে। মেহেন্দির কথা কই নেই তাও মেহেন্দি নিয়ে এসছে, একটা নেহা আর একটা হলো কাবেরি। শ্যামাই লাচ্চা শ্যামাই, ঘি, এটা অরেঞ্জ জুস, এটা হলো বাসমতি রাইস, বিরিয়ানি, এটা বিরিয়ানির চাউল, এটা হলো বুটের চাউল,
এটা মুসুরিটাও, কাজু, কিশমিস আগেরই আছে, কিশমিস বড় প্যাকেট আনছিল তো, কিশমিস আছে, কিশমিস আর আনি তাজা, আমল তাজা, এটা আর এনে কিটক্যাট চকলেট, পান, কাঁচামরিচ, তারপর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর তো এই হলো আঙ্গুর বাজার, ঈদের বাজার, আরও মেলা কিছু ধর আগেরই আছে, কিছু আনা আছে, কিছু আরও কালকে আনবো যদি কিছু বাকি থাকে তোই। তো দেখলাম আমরা কর সিম্পল ফ্যামিলি, সিম্পল বাজার, আমরা তো হাই কোয়ালিটির মানুষ না, আমরা হলো সিম্পল মানুষ, তো আমার সিম্পল মানুষের সিম্পল বাজার। আরও কিছু আছে না থাকা না, ধরো আগেরই আছে, আরও বা কিছু আনা লাগলে কালকে আনা লাগবো, তো আমি সব বাজার গেলাম, যার যার আমার জিনিস ওখানে আমি তুলে তুলে থুয়ে দিলাম, ধরো যেন যেন আমি যা যা থুই, ধরো ওটা সব তুলে রাইতে সবটা মা গেলে তুলে থুয়ে দিলাম, ধরো সকালে আমার হেডে কব না মেলা বাজার, তো আমার এলে সব ডাল টাল সব শেষ হয়েছিল, আরও ধরো মেলা কিছু আনার আমার বাকি আছে, ওইলে লকডাউনের মধ্যে এনে পাওয়াও জানা, তো যা আছে তাই দিয়ে লকডাউনের ঈদ অবি চলা লাগবো। তো আর এই ঈদে আমি বেশি কিছু বানাই না, ধরো মাংসটাকে খাওয়া আর কের বাড়িতে কে জানা, আমরাও কোনো হানি চাই না বা অত মানুষ আসেও না, এই জন্য কিছু না, মাংস বিরিয়ানি এলেই খাওয়া হয়, নাস্তা টাস্তা এলে বানানো এলেই খাওয়া হয়, তো এই জন্য কিছু বানাই, তাও ভাবছি দেখি কালকে কী কী বানায়, যদি কিছু বানায় তো তোমার হাতে শেয়ার করবো, আর এই ডালটা তুলতে হেলে দেখো পড়ে গেল গা। তো আমার এই ঈদে স্ল্যাবটা সাফাই আছে, আমি যে তুলে নিলাম সব কৌটার মধ্যে, আমি তুলে তুলে ধুয়ে তারপর আমার হাজব্যান্ডকে ভাত দিব, ভাতটা খাওয়ার হলি হারে পরে সে আমি ভিডিও এডিটিং করে আপলোড দিয়ে ঘুমাম। তো দেখো আমি এটার মধ্যে যে সেমাই টেমাই, এই যে আগের এক প্যাকেট সেমাই আছে, আরও সেমাই আছে, তো এলে সব আমি জিয়ের মধ্যে তুলে চেয়ে দিলাম, টেমার মধ্যে প্যাকেট ধরে তুললাম চাউল গিলে, তারপর সেমাই গিলে প্যাকেট ধরেই তুললাম, এটা চেনি টেনি সব তুললাম।
তো তোমরা সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, হ্যাপি থাইকো আর আমার নিয়ে দোয়া করো। আর আমার এই ভিডিওটা দেখে, আজকের ভিডিওটা দেখে যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো গুড নাইট অল মাই লাভলি ফ্রেন্ডস, লাভ ইউ অল। আবার কালকে দেখাবো নতুন একটা ব্লগ নিয়ে।